এই সবর শব্দটি একটি ব্যাপক অর্থবোধক আরবি শব্দ, যার অর্থ একটি শব্দ দ্বারা, কোনো একটি শব্দ দ্বারা শুধু প্রকাশ পায় না। এর আবিধানিক অর্থ হল ধৈর্য ধারণ করা, সহজ করা, বিরত রাখা, বিরত থাকা, বাধা দেয়া, বেঁধে রাখা, অটল বিশ্বাস, অটলভাবে অবিচল থাকা সেই বিশ্বাসের উপরে এবং অধ্যাবসায়। বিশাল অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় সবর অর্থ হল সর্বপ্রকার বিপদে আপদে ও পার্থিব কোনো বালা মুসিবতে কিংবা কোনো অন্যায় অত্যাচার দুঃখ কষ্ট রোগ শোক ক্ষুদায় তৃষ্ণায় ইবাদতে যুদ্ধ বিগ্রহে কোনো অবস্থাতে বিচলিত না হয়ে মেজাজের ভারসাম্য রক্ষা করে আনন্দে ও সুখে আত্মভোলা না হয়ে মহান আল্লাহ উপর নির্ভর করা, সব কিছু সহ্য করা এবং সকল কিছুর উপরে অটল ও অবিচল থেকে ধৈর্য ধরা, এটাকে বলা হয় সবর। এটাকে বলা হয় কি? সবর। যে ব্যক্তি এই মহান গুণে গুণান্বিত হয় তাকে বলা হয় সাবের বা ধৈর্যশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ওয়াল আসর, সময়ের কসম। কিসের? সময়ের কসম। এই সময়টা কি? সময় কি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে না কোথাও আটকে আছে? সময়কে কি আটকে রাখা যায় না। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা শুধু চলতেই থাকে। এখন এখানে উদাহরণ দেওয়া হয়েছিল সময়ের, যে একজন বরফ বিক্রেতা সে বাজারে বরফ বিক্রি করছে আর বলছে যে বরফ গলে যাচ্ছে, সময় থাকতে আপনারা সংগ্রহ করুন, সময় থাকতে আপনারা সংগ্রহ করুন। অর্থাৎ আপনার সময় থাকতে আপনি আল্লাহর কাজগুলো যথাযথভাবে করেন, না হলে সময় চলে যাচ্ছে যেভাবে বরফ গলে যাচ্ছে, যেভাবে বরফ গলে যাচ্ছে আপনার হায়াত থেকে সময়টা সেভাবেই চলে যাচ্ছে। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু সাতটি শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। এক হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে তারা ছাড়া। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে। তারপরে ওয়াআমিলুস সালেহাত, ঈমান আনার পরে সৎকর্ম করেছে, কি করেছে? সৎকর্ম করেছে। তৃতীয় হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক, এবং হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেছে। চতুর্থ নম্বর যে কথা ওয়াতাওয়াসাও বিস সব, যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চার প্রকারের মানুষ ছাড়া দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يتصبر يصبره الله ومن يستغني يغنه الله ومن يستعفف يعفه الله وما اجد لكم رزقا اوسع من الصبر। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের শক্তি প্রদান করবেন, আর ধৈর্য হতে অধিক উত্তম ও ব্যাপক কল্যাণকর বস্তু আর এই পৃথিবীতে কাউকে দান করা হয়নি। ধৈর্য হচ্ছে আসল, ধৈর্য কি? এক নম্বর উত্তম জিনিস। এই ধৈর্য যার কাছে নাই তার সব কিছু সে হারিয়ে ফেলবে, সব কিছু সে
হারিয়ে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাম এর সময়ের একটি কাহিনী। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন। পথে প্রথম এক লোকের সাথে দেখা হলো, যেই ব্যক্তির দুইটা হাত গোড়া দিয়ে নেই আর দুইটা পা নেই, দুইটা পায়ে গোড়া দিয়ে নেই আর দুইটা হাত নেই। তখন মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা আলাইহিস সালাম আপনি কোথায় যাচ্ছেন? বলে মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমার মতো এরকম খোঁড়া মানুষ যার দুইটা হাত নেই দুইটা পা নেই এমন মানুষ সৃষ্টি করে মহান আল্লাহ তাআলার লাভ কি? মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। এরপর কতটুক যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন ভদ্র মহিলা আবেদা সালেহা পর্দাংশীল পর্দাজ। সেই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা আপনি, আমি সংক্ষেপে বলছি যে আপনি তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে কোন কাজ করলে ধনসম্পদ বাড়ে, ধনসম্পদ বাড়ে। আর এরপরে মূসা আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তিকে দেখা পেলেন। তৃতীয় ব্যক্তি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে কি করলে কোন কাজ করলে ধনসম্পদ কমে যায়, যে আমি আমার সম্পদের ভার বইতে পারছি না, আমার অনেকগুলো সম্পদ, যেই সম্পদের হিসাব গ্রহণ করা এবং এই সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহকে বলবেন কোন কাজ করলে কি সম্পদ কমে যায়। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে প্রথম ব্যক্তির প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেন যে আপনি খোঁড়া মানুষ কেন পয়দা করেছেন? তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো যে আমি ষাটটি দোজক তৈরি করেছি। কয়টি? ষাটটি দোজক তৈরি করেছি। প্রতিটি দোজকের মধ্যে এক দোজক থেকে আরেক দোজকের মধ্যে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি এই খোঁড়া মানুষ সৃষ্টি করেছি। মূসা আলাইহিস সালাম তো ভয়ে শেষ, যে একে লোকের দুইটা হাত নেই দুইটা পা নেই, এখন খোঁড়া মানুষ দোজকের দেওয়ালে ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করছে, তাহলে এই লোককে এই খবর দিলে তার কী অবস্থা হবে? মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন কাজ করলে ধনসম্পদ বাড়ে? আল্লাহ বললেন বেশি বেশি শুকরিয়া আদায় করলে এবং সবর করলে। কি করলে? বেশি বেশি সবর করা এবং বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করলে তাহলে ধনসম্পদ বেড়ে যায়। তারপর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ কোন কাজ করলে ধনসম্পদ কমে যায়? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, বেশি বেশি করি আল্লাহ তাআলার নাফরমানি করলে। মূসা ইসলাম আসার সময় প্রথম দণ্ডাঢ্য ব্যক্তির সাথে দেখা, মূসা ইসলাম বললেন, আমি সংক্ষেপে বলছি, মূসা ইসলাম বললেন যে বেশি বেশি আল্লাহর নাফরমানি করলে ধনসম্পদ কমে। এই কথা বলার পর লোকটি নাউজুবিল্লাহ বলে অজ্ঞান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদকে আরো 70 গুণ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে ওই আবেদা সালেহা মহিলার সাথে দেখা, তাকে তিনি জিজ্ঞাসা করলেন, মূসা আমার জন্য কি খবর এনেছেন? মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন বেশি বেশি ধৈর্য ধরা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। তখন ওই মহিলাটি বলল যে আমি তো আবেদা সালেহা, আমি তো সবসময় আল্লাহকে ডাকি, তাহাজ্জুদ পড়ি, আমি পর্দাংশীন মহিলা, এরপরেও আমি আর কত ধৈর্য ধরব? যখন সে অধৈর্য হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক টুকরা বাতাস এসে তার যে ভাঙ্গা ঘর ছিল সেটি উড়ে নিয়ে গেল, নাউজুবিল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম ওই খোঁড়া ব্যক্তিটির কাছে আসলেন এবং তাকে বলবেন কি বলবেন ভয়ে তো শেষ। তখন ওই খোঁড়া ব্যক্তি বলল যে মূসা যদি আল্লাহর তরফ থেকে যদি কোনো দুঃসংবাদ হয়ে থাকে সেটি আমার জন্য সুসংবাদ। সেটি আমার জন্য কি সুসংবাদ? তুমি বলো আমি আল্লাহর কোনো কাজে পৌঁছেছি কি না। তখন মূসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে বললেন যে আল্লাহ বলেছেন দোযখের ছিদ্রের দেওয়ালের ছিদ্র বন্ধ করার জন্য এই খোঁড়া মানুষ পয়দা করা হয়েছে। তখন সেই লোকটি বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাজে পৌঁছে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে দুটি হাত দুটি পা তার জন্য পাঠিয়ে দিলেন এবং বাতাসের সাথে ফেরেশতার মাধ্যমে সেগুলো এসে তার শরীরের সাথে সেগুলো জুড়ে গেল এবং সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলো, সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য এবং সবরের শুকরিয়ার দাম আল্লাহর কাছে আছে কিনা, মানুষের জন্য এটি প্রয়োজন আছে কিনা? আছে।
عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يصيب المسلم من نسب من نسب ولا وسب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى شوكه يشاكها الا كفر الله بها من خطايا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক যদি কষ্ট পেয়ে যায় কোন শোক বা দুঃখ যখন পায় অথবা চিন্তাগ্রস্ত যদি সে হয়ে যায় সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা maaf করে দিবেন সুবহানাল্লাহ যদি তার রোগ শোক হয় যদি তাকে হতাশা চেপে বসে আর যদি তার কোনো দুঃখ কষ্ট তাকে যদি গ্রাস করে ফেলে রোগ শোক যদি তার হয় শারীরিক রোগ যদি হয় তার যদি কোনো আত্মীয় স্বজনের বিয়োগ ঘটে শোক যখন তাকে গ্রাস করে তখন যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিসটি বুখারী শরীফ উল্লেখ করেছে আর এমনকি সামান্য একটি কাঁটাও যদি পায়ে ভিজে তাও তার গুনামাফের কারণ হয়ে দাঁড়াবে সে যদি ধৈর্য ধরে আমরা অধৈর্য হওয়ার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 153 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমরা যারা ইমানদার দাবি করছো নিজেকে ইমানদার বলে যারা ঘোষণা করছো তোমাদেরকে বলছি শোনো ইস্তাঈনু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাত ধৈর্য এবং সালাতের সাথে কিসের সাথে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সাথে আছেন যারা সবরকারী যারা কি সবরকারী যারা ধৈর্য ধারণকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরকারীদের সাথে আছেন আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে আছি তাদেরকে সার্বক্ষণিক দেখব কে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধৈর্যের একটা উদাহরণ দিই ধৈর্যটা কেমন হবে জলিল কাদার তাবেঈ প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকিহ হযরত রুওয়াইদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি 23 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে তিনি জন্মগ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র কে হযরত উরওয়া ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি তিনি তার পুত্র মুহাম্মদকে নিয়ে মদিনা হতে দামেস্কের দিকে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সাথে দেখা করতে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিতার হাত থেকে মুহাম্মদ ছুটে একটি ঘোড়ার আস্তাবলের মধ্যে ঢুকে গেল একটি ঘোড়ার যে দল আছে ওই দলের মধ্যে সে ঢুকে গেল আর ঢুকার পরে সেখানে সে এমন জায়গায় চলে গেল সেখানে একটা পাগলা ঘোড়া ছিল ওই পাগলা ঘোড়ার আঘাতে সে মৃত্যুবরণ করলো এই মৃত্যুবরণ করার পরে যখন তিনি দামেস্কের খলিফার সাথে দেখা করতে যাচ্ছিলেন পথিমধ্যে তার সন্তান নিহত হলো আর নিহত হওয়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ বললেন তিনি যদিও নিজে শোকাহত হলেন কিন্তু তার চেহারার মধ্যে শোকের চিহ্ন দেখা গেল না তিনি হাউতাস করলেন না তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন হে আল্লাহ তুমি আমাকে 6টি সন্তান দিয়েছ একটি তুমি নিয়ে গিয়েছ এতে আমার কোনো আপত্তি নেই কেমন ধৈর্য পুত্র মারা গেছে সেই কথাই তিনি বলছেন
আমার সাতজন সন্তান ছিল, একজন তুমি নিয়ে গেছো, এতে আমার কোনো আপত্তি নেই, তাহলে অবশিষ্ট তুমি ছয়জন তো আমার জন্য রেখেছ, এটি তার সান্ত্বনা, এটি তার কি সান্ত্বনা। আপনি যতবার আমাকে এই দুনিয়াতে পরীক্ষা করেছেন, সকল পরীক্ষায় আপনি আমাকে সফলতা দান করেছেন, যতবারই আপনি আমার থেকে কিছু নিয়েছেন তার চাইতে উত্তম কিছু আপনি আমাকে দিয়েছেন। ঠিক একই সফরে তাকে দিতে হলো আর এক বিশাল এক ধৈর্যের পরীক্ষা। তিনি যখন দামেস্কে পুরা উপত্যকায় উঠলেন, তখন দেখলেন তার পায়ের মধ্যে একটি পোড়া উঠেছে। কি উঠেছে? পোড়া উঠেছে, অর্থাৎ বিষি আমরা বলি। এই পোড়া যখন উঠেছে, তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলেন এবং এই পোড়ার ব্যথায় তিনি আর হাঁটতে পারছিলেন না। তারপরে তিনি কষ্ট করে দীর্ঘ ব্যথা নিয়ে খলিফার দরবারে যখন উপস্থিত হলেন, পৌঁছালেন, খলিফা দেখলেন ইতিমধ্যে তার পায়ের নালা অর্ধেক পচে গিয়েছে, পায়ের নালা অর্ধেক পচে গিয়েছে। তারপর তাকে খলিফা চিকিৎসকের কাছে নিয়ে গেলেন, চিকিৎসা বললেন, চিকিৎসক বললেন তার ফাঁটি কেটে ফেলতে হবে। কি করতে হবে? ফাঁটি কেটে ফেলতে হবে। তখন চিকিৎসক তাকে বললেন, বাচ্চাকে বললেন তাকে মদ পান করিয়ে দিন। মদ পান যখন তাকে করানো হবে তখন সে তার হুঁশ থাকবে না, আর যদি হুঁশ না থাকে তাকে আমি তার ফাঁ কেটে ফেলতে পারবো। কে বললেন? ফেরেশতা চিকিৎসক বললেন ফাঁ কেটে ফেলতে হবে। আর উরুয়া বললেন না, ফাঁস আমার ফাঁ কাটা যাবে না, আমার যদি পুরা পা খসেও যায় তবুও আমার পা কাটবেন, কিন্তু আমাকে মদ পান করিয়ে বেহুশ করবেন না। আর যখন চিকিৎসকদেরকে বললেন যদি আমি বেহুশ হয়ে যাই আমি আল্লাহর শরণ থেকে দূরে চলে যাব, আল্লাহর শরণ আমাকে রাখতে হবে, আমি মদ পান করবো না, মদ পান করা হারাম, আমাকে সেন্স অবস্থায় স্বাভাবিক অবস্থায় আপনারা পা কেটে ফেলুন। তিনি বললেন মা জানান্তু আন্না আহাদান ইউমিনু বিল্লাহি ওয়া ইশরাবু শাইয়ান ইউগাইবু আকলাহু হাত্তা লা ইয়ারিফা রাব্বাহু আযজা ওয়া জাল্লা। আমি মনে করি না যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এমন কোন ব্যক্তি কিছু পান করে বেহুশ হয়ে স্বীয় প্রভুকে ভুলে যেতে পারে, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। এরপর চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ খাওয়াতে বললেন, ধৈর্যের মূর্তপতি গুরুয়া বললেন ঘুমিয়ে গেলে আমি যে প্রচণ্ড যন্ত্রণা থেকে সবর করার নেকি অর্জন করব, সেই নেকি থেকে তো আমি বাদ পড়ে যাব, সুতরাং আমাকে ওষুধ খাইয়ে কখনো বেহুশ করবেন না, আপনারা স্বাভাবিক অবস্থায় আমার ফাঁ কেটে ফেলুন। সুবহানাল্লাহ। নিরুপায় চিকিৎসক এবার তাকে অস্ত্র ফাঁসার কক্ষে নিয়ে গেলেন, কয়েকজন মানুষকে ডাকলেন যে উরুয়ার হাত এবং ফাঁগুলো পুরো শরীরটা তোমরা চেপে ধরো, আমরা পাটা কেটে ফেলি। আর হযরত উরুয়া বললেন তোমরা এখানে কেন এসেছো, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা চলে গেলে ভালো হবে, আমার পা কাটতে কারো প্রয়োজন হবে না, ডাক্তার যেন এখানেই কেটে নেয়। সুবহানাল্লাহ। উরুয়া তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দিলেন, বললেন আশা করি আমি কখনো অধৈর্য হব না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তিনি এই কামনা করলেন কার কাছে? আল্লাহর কাছে। পূর্ণ চেতনা অবস্থায় প্রথমে ছুরি দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো, তারপর করাত দিয়ে তার পায়ের ফসা নলাটুকু কেটে ফেলা হলো। তিনি অত্যন্ত প্রশান্ত ছিলেন। তারপর যখন রক্ত বন্ধ করার জন্য ক্ষতস্থানে লোহা দিয়ে পুড়িয়ে যখন দাগ দেওয়া হচ্ছিল, আর ওই তার পুড়িয়ে দেয়া দাগের যন্ত্রণার এত তীব্রতা ছিল যা সইতে না পেরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তিনি ওষুধ খাবেন না, বেহুশ হবেন না,
মদ পান করবেন না। কেন? সামান্য সময় তিনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন, এজন্য তিনি ধৈর্য ধারণ করবেন, তবু আল্লাহকে তিনি ভুলতে চান না, আল্লাহকে তিনি ভুলতে চান না। আর আমরা তো কি করছি, যন্ত্রণা তীব্রতা সইতে না পেরে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি তার পাশে দেখলেন তার পায়ের কাটা অংশটুকু, অতঃপর তিনি এই পায়ের কাটা অংশটুকু তিনি ঘুরিয়ে পিরিয়ে দেখলেন আর বললেন, ওহে পা, যে আল্লাহ তোমাকে আমার বোঝা বহন করার জন্য সৃষ্টি করেছেন, তিনি ভালো করেই জানেন যে আমি তোমার সাহায্যে হেঁটে কোনো হারাম কাজে কখনো লিপ্ত হই। অন্য বর্ণনায় এসেছে, অন্য এক হাদিসে বলা হয়েছে যে উরওয়া তিনি বলেছেন তাকে সালাত অবস্থায় পা কাটার জন্য বলা হয়েছে, সালাত অবস্থায় তার পাগুলো কাটা হয়েছিল, কিন্তু সে অবস্থায় তিনি সালাত আদায় করেছেন, কিন্তু উহু শব্দ তিনি ব্যবহার করেননি। খলিফা ওয়ালিদ বলেন, শায়খের মতো ধৈর্যশীল আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। অতঃপর সফর শেষে তিনি মদিনায় ফিরলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার হাত পা চারটি, তো চারটির মধ্যে তিনটি তো তুমি অক্ষত রেখেছ, হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তোমার পবিত্র সত্তার কসমকে বলছি, অসুস্থ হলেই তুমি সুস্থতার নিয়ামত আমাকে দান করো, তুমি যদি আমার থেকে কিছু ছিনিয়ে নিয়ে থাকো তবে অনেক কিছুই তো তুমি আমার কাছে অবশিষ্ট রেখেছ, কিছুদিন যদি কষ্ট দিয়ে থাকো তবে অনেক দিন তুমি আমাকে সুখও দিয়েছ। ইবনে কাসির এবং আল বিদায় ওয়া দিহায়া গ্রন্থগুলো এই কাহিনী উল্লেখ করেছে। তাহলে তিনি কেমন ছিলেন, ধৈর্যের মূর্তপ্রতীক। আমাদের তো একটু হলেই আমরা চটে যাই, ঠিক কিনা? একটু হলেই আমরা চটে যাই, এভাবেই আমাদেরকে ধৈর্য ধারণ করে চলতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি তিনি সোয়াবিরিন বলেছেন, ইন্নাল্লাহ মা'আস সোয়াবিরিন, আল্লাহ কাদের সাথে থাকবেন, ধৈর্যশীলদের সাথেই থাকবেন। ধৈর্য যে যদি আমাদের না থাকে আল্লাহ কি আমাদের সাথে থাকবেন? থাকবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আর বলেছেন যে বিষয়গুলোর প্রতি তিনি ইঙ্গিত করেছেন, যদি কারো কাছে কোনো ক্ষমতা এসে যায়, কেউ যদি নেতৃত্ব পেয়ে যায়, এই নেতৃত্ব পাওয়ার পরে বুঝতে হবে তাকে এই বিছানা কোনো ফুলের বিছানা নয়, ফুলের বিছানা নয়, বিশাল বিপদ সংকুল কাজের বোঝা মাথায় তার চাপানো হয়েছে, চতুর্দিক থেকে তাকে বিপদ আপদ গ্রাস করবে, বিপদ আপদ তার দিকে ঝাঁপিয়ে পড়বে, কঠিন পরীক্ষার মধ্যে তাকে ফেলে দেয়া হবে, অগণিত ক্ষতির সম্মুখীন তাতে হতে হবে। সবর, দৃঢ়তা, অবিচলতা, দ্বিধাহীন সংকল্পের মাধ্যমে সমস্ত বিপদ আপদের মোকাবিলা করতে হবে এবং আল্লাহর পথে এগিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অনুগ্রহ বর্ষণ করবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই সকল ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকবেন। এই কঠিন দায়িত্ব বহন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস আমাদের জন্য রেখেছেন, যদি কেউ ক্ষমতাও পেয়ে যায় এই ক্ষমতা ধরে রাখার তার জন্য এত সহজ নয়, চারদিক থেকে তাকে অক্টোপাসের মতন ঘিরে ধরবে, ধরবে কি না, সমস্ত বিপদ আপদ তার উপরে সম্মুখীন হবে, মুসিবত যখন তার উপরে আসবে তখন এই কঠিন মুহূর্তে তাকে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ করতে হবে। একটি হচ্ছে সবর, ধৈর্য, সহিষ্ণুতার সহিত তাকে পরিচালনা করতে হবে, সব কিছু লালন পালন করতে হবে তাকে। এর দ্বিতীয় হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে হবে। আমরা নামাজের প্রতি একদম বেখবর, আমাদের নামাজে আমরা উদাসীন। আমি আজকেও খবর পেয়েছি আমাদের এই মসজিদে ফজরের সালাতে মুসল্লি খুবই কম, চারজন মুসল্লি এসেছে। এত বড় বিশাল এলাকা, ফজর এবং এশা এই দুইটা কোনো মতেই আপনারা সালাত বাদ দেবেন না, আর দিনেরগুলো তো আছেন, দিনে তো আছেন স্বাভাবিক, এই দুইটাকে বেশি যত্ন করবেন। আপনারা চারজন মানুষ এখানে এসেছেন সালাত পড়ার জন্য, সালাত এবং ধৈর্য ব্যতীত আল্লাহর কাছে পৌঁছানো যাবে না,
আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেকগুলো নৈতিক গুণাবলী আছে, তার ভিতরে এই দুইটি প্রধান, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে সবর। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবি করে থাকো, এসবেরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, বাতিলপন্থীদের মোকাবিলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো, তোমাদের ফাঁকে তোমরা শক্ত করো, ওয়ারাবিতু, এবং হকের খেদমত করার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও, হকের পন্থী হওয়ার জন্য, হকের পথে চলার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও, ওয়াত্তাকুল্লাহা, তোমরা ভয় করো কাকে, আল্লাহকে ভয় করো। এখানে কয়টা কথা বলা হয়েছে, সবিরু, এসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় হচ্ছে ওয়াসাবিরু, বাতিল যারা, যারা আল্লাহর দিনকে মুছে দিতে চায়, যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এমন মতবাদী যারা রয়েছে সেই পন্থীদের মোকাবেলায় এই জমিনে তাদেরকে শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে বলা হয়েছে। তৃতীয় নম্বর বলা হচ্ছে ওয়ারাবিতু, আর হকের খেদমত করার জন্য তোমরা উঠে পড়ে লেগে যাও, হকের খেদমত করার জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে, হকের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না, হকের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না, হকের পথে গিয়ে যেতে হবে। আর বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহা, তোমরা তোমাদের শয়নে স্বপনে জাগরণে সকল সেক্টরে সকল কাজে তোমরা আল্লাহকে ভয় করো, কাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি এই কাজগুলো তোমরা করতে পারো তাহলে তোমরাই হবে সফল কাম, তোমরা কি হবে সফল কাম হবে, তোমরাই সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ঘোষণা করছেন। কোরআনের মূল শব্দ হচ্ছে সাবিরু, এই সাবিরু দুটি অর্থ, একটি হচ্ছে কাফেরেরা মুমিন সবরকারীদের কুফুরির ব্যাপারে যে দৃঢ়তা দেখাচ্ছে, কুফুরি যত শক্ত হয় তারা যত দৃঢ়ভাবে দাঁড়ায় ইমানদারদের সামনে, এবং কুফুরির জান্ডা তারা সমুন্নত রাখার জন্য যত মজবুতভাবে দাঁড়ায়। আর তারা যে সকল কষ্ট স্বীকার করে, তোমরা তাদের মোকাবেলায় তাদের চাইতেও বেশি দৃঢ়তা অবলম্বন করো, তাদের চাইতেও বেশি দৃঢ়তা অবলম্বন করো, এবং তোমরা অবিচল থাকো, কি থাকো, অবিচল থাকো, এরপরে তোমরা মজবুত থাকো, কি থাকো, মজবুত থাকো, কাফেরদের তুলনায় যারা আল্লাহর দিনের বিরোধিতা করে, যারা আল্লাহর দিনের পক্ষে, যারা দিনের মুজাহিদদের কণ্ঠাসা করতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা ময়দানে তাদের সাথে শক্তিশালী হয়ে দাঁড়াও। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সিসাডালা প্রাচীরের মতো, কিভাবে সিসাডালা প্রাচীরের মতো, সিসাডালা প্রাচীর বলা হয়েছে এজন্য যে সিসাডালা প্রাচীর ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না। আল্লাহর পথের প্রতীকেরা আল্লাহর জমিনে বাতিল শক্তির বিরুদ্ধে সিসাডালা প্রাচীর হয়ে দাঁড়াবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা, অবিচলতা এবং মজবুতি দেখাবার ব্যাপারে পরস্পরের মধ্যে তোমরা প্রতিযোগিতা করবে, তোমরা যারা ইমানদার তোমরা প্রত্যেকেই প্রতিযোগিতা করবে, কে কার চাইতে বেশি দিনের কাজ করতে পারো, কে কত বেশি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, দিনের উপরে কত তুমি দৃঢ় হতে পারো, এই বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো। এই আয়াতের সারমর্ম হচ্ছে এটি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 45 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়া যুকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা,
তোমাদেরকে আরো বলছি শুনো, তোমরা যারা ইমানের দাবিদার, ইজা লাকিতুম, যখন তোমরা মোকাবিলা করো, যখন তোমরা মোকাবিলায় উপস্থিত হয়ে যাও, বাতিলেরা যখন তোমাদের সম্মুখীন হয়ে যায়, ফিআতান, কোন দলের সাথে তোমাদের কোন দলের সামনে মোকাবিলায় যখন তারা চলে আসে, ফাসুবুতু, তখন তোমরা দৃঢ় থাকো, ওয়াজকুরুল্লাহ, আর তোমরা আল্লাহকে স্মরণ করে যাও, কাসিরান, বেশি বেশি করে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলেছেন যাতে তোমরা সফল কাম হতে পারো, তোমরা সফলতা অর্জন করতে পারো। এখানে আরও একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وصبروا ان الله مع الصابرين আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর এই দৃঢ়তার সাথে যে তোমরা দাঁড়াবা, আল্লাহকে যে তোমরা বেশি বেশি স্মরণ করবে, তোমরা সেখানে কার আনুগত্য করবে, কার আনুগত্য কার চলবে, কোন নেতার, কোন নেতা ব্যক্তি, কোন মূর্খ ব্যক্তি, যারা নিজেদেরকে কোরআন হাদিসের বাইরে নেতা ঘোষণা করেছে, তাদের আনুগত্য কাদের চলবে, কার চলবে? দুইজন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সাদ করেছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, কার আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, এবং তোমরা বিবাদ বা ঝগড়ার মধ্যে কখনো লেগে যেও না, বিবাদ করো না, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে অথবা তোমরা দুর্বল হয়ে যাবে, নিজেদের মধ্যে কখনো তোমরা বিবাদে জড়াবে না, নিজেদের মধ্যে কখনো তোমরা বিবাদে জড়াবে না, যদি জড়িয়ে যাও তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা কাদের সাথে আছেন, কাদের সাথে, ধৈর্যশীলদের, আজকে শুধু ধৈর্যের আলোচনা চলছে, কাদের সাথে আছেন আল্লাহ তাআলা, ধৈর্যশীলদের সাথে আছেন, আমরা তো একটু নুন থেকে চুন খসলে আমাদের ধৈর্য চলে যায়, ঠিক কি না? আমরা মাঝে মধ্যে মরক হাঁসকেও গালিগালাজ করি, ঠিক কি না? ধৈর্য নাই এই জন্য, ধৈর্য নাই এই জন্য, কেউ রাস্তায় একটা উষ্ট্রা পাইছে খাইছে তখন রাস্তাকেও গালি দেয়, ঠিক কি না? এই অধৈর্য যারা, এদের সাথে আল্লাহ নাই, এদের সাথে আল্লাহ নাই, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন বিষয়ে বলেছেন, মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিজেদের আবেগ, অনুভূতি, কামনা, বাসনাকে সংযত রাখতে হবে। এটা কয় নম্বর? এক নম্বর, নিজেদের আবেগ, অনুভূতি, কামনা, বাসনাকে সম্পূর্ণ সংযত রাখতে হবে, আর কোনো কাজে কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, তারপরে আতঙ্কিত হওয়া যাবে না, ভীত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই মুমিন কখনো কোনো কমিনকে ভয় করে না, করে কি না? আল্লাহর বান্দারা কি কাউকে ভয় করে? করে না, ভয় কাকে করে? আল্লাহকে ভয় করে, এবং তারা কখনো আতঙ্কগ্রস্ত হয় না, তাদেরকে লোভ লালসা কখনো গ্রাস করে না, তারা বিপদ আপদ যখন, সংকট সমস্যার সম্মুখীন যখন তারা হয়ে যায়, তাদের পা কখনো ফিসফা হয় না, টলে যায় না, ফিসলে যায় না, তারা পিছনে যায় না, আর উত্তেজনাকর পরিস্থিতি যখন দেখা দেয়, ক্রোধ ও ক্ষোভের তরঙ্গে তারা বেশে চলে না, বেশে চলে না, এবং তারা এই দুনিয়াতে কখনো অর্থহীন কাজ করে না, তারা মোমেনেরা, মোমেন যারা, যারা আল্লাহর উপরে ধৈর্যশীল, তারা কখনো এই জাতের কাজ করে না। বিপদের আক্রমণ যখন তাদের কাছে চলতে থাকে এবং অবস্থা যখন সম্পূর্ণ তাদের বিপরীত দিকে চলে যায়, তারা মানসিক অস্থিরতার কারণে তাদের চেতনা তারা হারায় না, তাদের চেতনা তারা হারায় না, মানসিক অস্থিরতা তাদের বাড়ে না, এবং বিক্ষিপ্ত বা বিশৃঙ্খল তারা কখনো হয় না, কারা? ইমানদারেরা। এই আয়াতের সার নির্দেশগুলো হচ্ছে এটি, পূর্ণ সফলতা পর্যন্ত তারা ময়দানে অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত হবে না, তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা লেগেই থাকবে, তারা সর্বক্ষণ
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে থাকবে এবং রসুলের দেখানো পথে তারা চলতে থাকবে। চূড়ান্ত সফলতা পর্যন্ত তারা আনন্দ উল্লাসও করে না, চূড়ান্ত পয়সালায় তারা উত্তীর্ণ হওয়া পর্যন্ত, তাদের ফলাফল তাদের অনুকূলে নিশ্চিত হওয়া পর্যন্ত তারা কখনো উল্লাস পেটে পড়ে না। লোভ ও সুখ ভোগের প্ররোচনা থেকে সে সম্পূর্ণ দূরে থাকে এবং ধ্বংস সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে সে দূরে থাকে এবং একমাত্র সবর শব্দটি তাকে কী করে রাখে, সাবের বানিয়ে রাখে। কী করে রাখে? সাবের বানিয়ে রাখে। আর তারাই মনে করে যে আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এই কথাগুলো মোমেনদেরকে মনে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো আমাদের উপরে বিশাল মুসিবত গিয়েছে, বিশাল মুসিবত গিয়েছে, কেউ তার জীবনে মুসিবত দেখেননি, আর এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বহু কাহিনী রয়েছে, ধৈর্যের বহু কাহিনী রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কেমন এক পরীক্ষা এসেছিল, এসেছিল কি না? এসেছে? আপনারা জবাব দিচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বহু পরীক্ষা, তিনি দশটির কথা উল্লেখ আছে, এরকম তিনি তিরিশেরও অধিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তার সবচাইতে কঠিন পরীক্ষা আমরা কোরবানির ঈদের আগে আমরা আলোচনা করি, আমরা প্রত্যেকে কম বেশ জানি। তার উপরে যে মুসিবত এসেছিল সেই মুসিবতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, জালুত এবং তালুতের মধ্যে যুদ্ধ হয়েছিল। জালুত এবং তালুত, যে জালুত তালুতের বনি ইসরাইলদেরকে বলেছিল যে আস দম্ভ করে তোমরা কে যুদ্ধ করবে। কোরআন আমি সবগুলো বলতে পারছি না, সংক্ষেপে আগাচ্ছি যে তিনি গিয়ে দাঁড়ালেন এবং জালুতের সাথে যুদ্ধ করলেন, ধৈর্যের সাথে মোকাবিলা করলেন এবং জালুতকে তিনি শেষ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেও মুসলমানদেরকে তাকাতে বলেছেন যে তোমরা, তারা যেভাবে ধৈর্যের সাথে মোকাবিলা করেছে তোমরা সেভাবে মোকাবিলা করে যাও, এই কথাও উল্লেখ আছে। এরপরে আছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ধৈর্য যখন হারা হয়েছেন তখন তাকে মাছের পেটে যেতে হয়েছে, হয়েছে কি না? মাছের পেটে তাকে যেতে হয়েছে। যদি তিনি ধৈর্য হারা হতে না হতেন তাহলে তিনি মাছের পেটে যেতেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির লিহুকমি রব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুতে ইজ নাদাইয়া ওয়া হুয়া মাকজুম, যে অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো, আর তুমি মাছওয়ালার মতো হয়ো না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। এখানে কোনো অবস্থাতেই আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া যাবে না এবং ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে, ধৈর্যের কথাগুলি বলা হয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান 80 বছর বয়সে সন্তান হয়েছে, বৃদ্ধ অবস্থায় এই সময় আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি দিতে চায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন, ঠিক কিনা? তিনি ধৈর্যের সাথে সব মোকাবিলা করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তীর্ণ করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ওয়া আলা ইয়া আবাতি ফাআল তুমারু সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেন, হযরত ইব্রাহিমকে যখন আদেশ করা হলো ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ফালাম্মা যখন বালাগা পৌঁছালো মাহু সাইয়া তার সাথে চলাচল করার বয়সে, হাঁটা চলার বয়সে যখন উপনীত হলো তার সন্তান হযরত ইসমাইল, আলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতএব তোমার অভিমত কি, তোমার
অভিমত কি, সন্তান কাছে এই কথা জানতে চাইলাম। আলা হযরত ইব্রাহিম বল ইসমাইল বললেন, ইয়া আবাতি হে আমার পিতা, এ ফাআলতু উমারু, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে কুরবানির কথা জেনে, জবাইয়ের কথা জেনে, তার মৃত্যু হয়ে যাবে এই কথা জেনেও হযরত ইসমাইল ইসলাম ঘোষণা করলেন, আপনি আমাকে সবরকারীদের সাথে পাবেন। কার সাথে? সবরকারীদের সাথে পাবেন। যত বড় বড় ঘটনা এই দুনিয়াতে ঘটেছে, আমাদের উপর কি এরকম একটাও ঘটেছেনি? একটাও ঘটেছে? ঘটে নাই। সুতরাং আমাদের ছোটোখাটো বিপদে বা আমরা যে অবস্থায় আছি, কোনো অবস্থাতেই আমরা কখনো ধৈর্য হারা হব না। কী হব না? ধৈর্য হারা হব না, ধৈর্যের সাথে সব মোকাবিলা করব, আর নিজেরা আল্লাহর উপরে সবসময় কী রাখব? ভরসা রাখব। আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল দুটিতেই মঙ্গল দিবেন এবং তিনি আমাদের সাথে থাকবেন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। করতে বলি আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ যেন আমাদের সাথে থাকেন, তেমন সবরকারী হওয়ার তৌফিক দান করুন। করতে বলি আমিন। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা তার দিনকে প্রতিষ্ঠা করে দিন। প্রত্যেক মুসলমানের মেধা ও মননে আল্লাহর দিনকে ঢুকিয়ে দিন। সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের উপযোগী হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুন। করতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।